হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই তো হাজির হলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার একটি সুপের রেসিপি। প্যাকেট স্যুপ দিয়েও যে সুন্দর মজাদার স্যুপ বাসায় তৈরি করা যায় সেটাই শেয়ার করব। এখানে আমি দুটো ম্যাগি থাই স্যুপের প্যাকেট কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আরও ব্যবহার করব আমি চিকেন। চিকেন থেকে আমি বুকের মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিই। চুলায় একটা পাত্রের মধ্যে আমি গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিটা একটু হালকা গরম হয়ে আসলে প্রথমে আমি এখানে অ্যাড করে দিব চিকেনটাকে। চিকেনটা আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধটা খুবই তাড়াতাড়ি হয়। চিকেনটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ি, যাতে চিকেন থেকে কোনো গন্ধ না আসে। সেই জন্য জিরা ধনিয়ার গুঁড়িটা আমি ব্যবহার করেছি। এভাবে আমি চিকেনটা প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিই। সিদ্ধ করার সময় এখানে আমি একটা ফ্লাওয়ার পাতাও অ্যাড করে দিই সুন্দর একটা ফ্লেভারের জন্য। এভাবে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি দুটো কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়ে দিই। দুটো কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা এখন আমি চিকেনের সাথে মিশিয়ে দিই যাতে ঝাল একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা হয়। এভাবে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি ম্যাগি স্যুপের প্যাকেট দুটো অ্যাড করে দিলাম। একটুগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে এটা চামচের সাহায্যে একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এটা জমা বেঁধে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিলে এটা খেতে আরও অনেক বেশি টেস্টি এবং মজাদার। বাসায় একটু তৈরি করলাম রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ। এভাবে আরও প্রায় 2 মিনিটের মতো চুলার উপরে রেখে এটা আমি কিছুক্ষণ পরে নামিয়ে সার্ভিং বলে নিয়ে নিই। বিয়ার্স, কমপ্লিট হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের থাই চিকেন স্যুপ রেসিপি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। আল্লাহ।